ওয়েলকাম টু আর তাহিরপুর কবিতাগুটির আশ্রমিক ইনস্টিটিউট। সম্পূর্ণ অনলাইন আমরা ক্লাস নেব। তো আজকে ফিজিক্সের মেজারমেন্টের পার্টটা, যেটা আমরা আজকে লেসন থ্রি করাবো। তো সেখানে কিছু কিছু ইউনিট আমরা তখন মিসিং করেছিলাম, যেগুলো আগে পরে এবং ভবিষ্যতে কাজে লাগে, এবং এগুলোই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এবং বিভিন্ন এক্সামে আসে। তো সেগুলোই নিয়ে আলোচনা করব, এবং এটাই মেজারমেন্টের ইউনিটের ক্লাস। তো শুরু হচ্ছে আজকের সম্পূর্ণ ক্লাসটা। তো মেজারমেন্ট আমরা তো সব জায়গায় ব্যবহার করি, কোথাও না কোথাও। আগের দিনও বলেছি, না পূর্বের ক্লাসগুলো যেগুলো করানো হয়েছে অনলাইনে, সেখানেও কিছু কিছু আলোচনা করা আছে। তো আজকে আলোচনা করব যে আমরা সাধারণত যেগুলো ব্যবহার করি, কোনটা বড় একক, কোনটা ছোট একক, কোনটা ব্যবহার সব থেকে বেশি পরিমাণে ব্যবহার হয়, কোথায় কোনটা ব্যবহার হয়, সেটাই নিয়ে আলোচনা করব। তো এটা ওয়ান মাইক্রো ইউনিট। তো মিউ, এটা এই অক্ষরটা হচ্ছে মিউ, তো এইটাকে আমরা মাইক্রো বলি। তো মাইক্রো সাধারণত যেটা হয়, এটা হচ্ছে 10^-6 মিটার। আমরা সাধারণত ব্যবহার করি, যেটা আমি আগের দিনে বলেছিলাম যে যে ইউনিটগুলো ব্যবহার করি সিজিএস পদ্ধতিতে, সিজিএস, এমকেএস, এসআই, তো এইগুলো, এই এই যে যে মেথডগুলো এফপিএস, তো এতেই আমরা প্রকাশ করব। তো সাধারণত আমরা বেশিরভাগ স্ট্যান্ডার্ড ইউনিটটা সচরাচর ব্যবহার করি। ওকে, তো সিজিএসটা আমরা সাধারণত সব ইউনিটে আমরা প্রকাশ করতে পারি না, তো স্ট্যান্ডার্ড ইউনিটটাই আমরা সব থেকে বেশি ব্যবহার করবো। তো এইগুলোই আমরা সিজিএস এককে বলবো। তো আমি এখানে এক মাইক্রো বললাম, সেটা হচ্ছে 10^-6 মিটার। ওকে, তো তারপরে আসবে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো এই এই যে অ্যাংস্ট্রমটা, অ্যাংস্ট্রমটা সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন রকম পরমাণুর গঠন গঠন এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, এছাড়া দূরত্ব, বিভিন্ন রকম দূরত্ব সেগুলো করতে এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা ব্যবহার করা হয়, অ্যাংস্ট্রমটা। তো ওয়ান অ্যাংস্ট্রম সমান -10^10 মিটার। আর ফার্মি, ফার্মি হচ্ছে সব থেকে ক্ষুদ্র একক মাপার ইউনিট, যেটা ডিস্টেন্সটা আমি কতটা ক্ষুদ্র মাপতে পারি, তো সেটাই ফার্মি এককে মাপা হয়। তো সেটা হচ্ছে 1 ফার্মি = 10^-15 মিটার, এটাই সব থেকে ক্ষুদ্রতম এককে প্রকাশ করা হয়। তারপরে থাকলো সব থেকে, মানে যেটা আমি সব ক্ষুদ্রতম এটা বের করলাম, ক্ষুদ্রতম বললাম, তাহলে বৃহত্তম যেটা আমাদের ডিস্টেন্সের ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা কি, সেটা হচ্ছে পার্সেক। পার্সেক, পার্সেক সমান হচ্ছে 3.26 × 10^3 আলোকবর্ষ। অর্থাৎ আলোকবর্ষ তো আমি এখানে জানি না, তাই না? আলোকবর্ষটা কি? তো আলোকবর্ষ হচ্ছে যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা সবাই আমরা জানি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো এই পৃথিবীর সূর্যের চারিদিকে যখন পৃথিবীটা রাউন্ড হচ্ছে, তখন যে টোটাল টাইমটা লাগছে সেটাই হচ্ছে আলোকবর্ষ। তো সেই আলোকবর্ষটা কি, এখানে নিচে আমি বললাম, ওয়ান আলোকবর্ষ সমান 9.47 × 10^-12 কিলোমিটার। তো এটাই আমরা এখানে ব্যবহার করব, 3.26 × 9.47 × 10^12। তো এটাই ক্যালকুলেশন করলে আমার এটা দাঁড়াবে 30.84 × 10^12 কিলোমিটার। এটাই সব থেকে দূরত্ব মাপার বড় ইউনিট। ওকে, তারপর আমি এটা এখানে বললাম যে আলোকবর্ষ সাধারণত আমরা কমনলি ব্যবহার করি, এটা আমরা সাধারণত স্যাটেলাইট হোক কিংবা যে কোনো একটা প্রসেসে হোক, কিংবা কোনো দূরবর্তী কোনো গ্রহের ডিস্টেন্স জানতে, কিংবা খুব মাইনর কোনো নক্ষত্রের ডিস্টেন্স জানতে, সাধারণত এই আলোকবর্ষ অথবা পার্সেক এককে আমরা প্রকাশ করি, দুটো যে কোনো একটা। ওকে, তো তারপরে আসলো, এটা তো আমরা ডিস্টেন্স বললাম, এবার ভর। আমি আগের দিনই বলেছি ভর সাধারণত মিট সিজিএস পদ্ধতিতে কোনটা ব্যবহার করা হয়, আমি বলেছিলাম মাঝখানে যেটা থাকে সেটাই। তো এটা গ্রাম, গ্রাম। তো এসআই পদ্ধতি আমি কি বলেছিলাম তখন, কে লেখা ছিল আমার তখন, আমি বলেছিলাম পূর্বের ক্লাসে যে কে ফর কেজি। তো সেটাই আমি আপনাকে প্রকাশ করব যে এটা কি ধরনের, কোন ইউনিটে প্রকাশ করা হবে। তো যেটা সব থেকে বড় ইউনিট ভর মাপার, সেটা হচ্ছে 1 CSL, সেটা হচ্ছে 1.4 × সূর্যের ভর। ওকে, তো এই CSL এটা কি, এটা হচ্ছে আমাদের এক সায়েন্টিস্টের নাম, যেটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট। ওকে, চন্দ্রশেখর লিমিট,
চন্দ্রশেখর লিমিট। তো এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় বড় ভর্মাপার ভর্মাপার একক। তারপরে থাকলো হচ্ছে আমরা এবার বললাম যে সব থেকে বড় এটা, ওকে, বড় ভর বড় ভর্মাপার একক কিভাবে প্রকাশ করবো। তো তারপরে থাকবে এবার ছোট, যেহেতু এখানে ডিস্টেন্স আমি বলেছি, তো এখানে ছোটটা কোনটা হবে, এটা হচ্ছে ওয়ান ডাল্টন। ওয়ান ডাল্টন বলা হয়, কিংবা বলা হয় AMU, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। ওকে, তো ডাল্টন ইউনিটও যা, অ্যাটমিক মাস ইউনিটও তাই। তো এটা সমান সমান হচ্ছে 1.66 × 10⁻²⁷ কেজি। এটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম ভর্মাকার, ক্ষুদ্রতম ভর এর মাধ্যমে মাপা হয়, ওয়ান অ্যাটমিক মাস ইউনিটের মাধ্যমে। আরেকটা যেটা আমরা সচরাচর বাইরে বিদেশিক বৈদেশিক নীতি, যখন আমরা বৈদেশিক নীতির সাথে সম্পর্ক হয়, সাধারণত আমরা সৌদি আরব থেকে কিংবা ইরান ইরাক থেকে তেল আমরা ভারত সরকার কিনে, তো সেখানে আমরা কিন্তু লিটার হিসেবে ব্যবহার করি না, এমনকি বাংলাদেশেও লিটার হিসেবে কিন্তু ব্যবহৃত হয় না, সাধারণত কী হিসেবে ব্যবহার হয়, গ্যালন। তো ওয়ান গ্যালন সমান সমান 3.78541 লিটার। তো এটা সাধারণত আমরা ব্যবহার করি বৈদেশিক যে কোনো আদান প্রদানের ক্ষেত্রে, যে আমরা এত গ্যালন আমার সরকার প্রয়োজন, তো সেটা আমি কী করে বাই করবো, তো সেই ক্ষেত্রে আমরা গ্যালন ইউনিটটা সব থেকে বেশি ব্যবহার করি। কিন্তু ভারতবর্ষে যদি আমরা লিটার ইউনিটটা ব্যবহার করি, তা সে হিসেবে জেনে রাখতে হবে যে ওয়ান গ্যালন সমান সমান কত লিটার। ওকে, তো তারপরে থাকতে হচ্ছে যে ক্ষুদ্র ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষুদ্র ক্ষেত্রফল অনেকটা অ্যাটমিক মাস থাকে, কিংবা কোনো কোনো একটা পদার্থের অ্যাটমিক অ্যাটমিক স্ট্রাকচার থাকে, তাদের যে ক্ষুদ্রতম যে ক্ষেত্রফল থাকে সেটা কোন ইউনিটে প্রকাশ করায়, সেটা হচ্ছে বার্ন ইউনিটে। তো এই বার্ন ইউনিটটা কি, বার্ন ইউনিটটা হচ্ছে ক্ষুদ্রতম সব থেকে ক্ষেত্রফল নির্ণয় করা, সেটা হচ্ছে কি, 1.1 × 10⁻²⁸ মিটার স্কোয়ার। ওকে, তো আমি তো প্রথমেই বলেছি যে সবগুলোই আমরা SI পদ্ধতি স্ট্যান্ডার্ড প্রসেস স্ট্যান্ডার্ড ইউনিটে প্রকাশ করব। যদি CGS পদ্ধতি বের করতে হয়, তো এখানে কিছুই না, যেটা পজিটিভ সাইন আছে, অর্থাৎ পাওয়ারে কোনো নেগেটিভ নেই, অর্থাৎ এখানে দেখো 12 আছে, হ্যাঁ না, তো সেখানে কিলোমিটারকে যদি মিটারে কনভার্ট করতে হয়, তো কত দিয়ে আমাদের গুণ করতে হয়, কিউ, কত, 1 কিলোমিটার সমান কত কত মিটার হয়, এটা সবাই আমরা মোটামুটি ওতপ্রোতভাবে জড়িত। তো এই 1 মিটার সমান কত হবে, 1 কিলোমিটার সমান কত মিটার হবে, কত মিটার, তো সেটাই দেখতে হবে, 1000 মিটার। তো 1000 মানে কি, এটাকে আমরা লিখতে পারি 10⁻³ মিটার। ওকে, তো আমি বললাম যে 10⁻³ হয় 1 কিলোমিটার সমান সমান, তো এখানেই আমরা সেটা পুট করে দেবো। এটা কি দাঁড়াবে, এইটার প্রসেসটা কি দাঁড়াবে, যদি আমরা কখনো মিটারের ইউনিটে প্রকাশ করি, তাহলে 8⁴ × 10⁻²⁰ কিলোমিটার। তো আমি বললাম যেটা মিটারে প্রকাশ করবো, তখন ওপরে কি গুণ হবে, তো সেইখানে এইটা এই ইউনিট আর এই ইউনিট প্লাস হয়ে যায়, তো কি দাঁড়াবে তখন, 8⁴ × 10⁻১৫, 12 × 3 = 15। তো দেখো এটাই হচ্ছে আমাদের CGS ইউনিট। ওকে, তো আমরা যেহেতু ডিস্টেন্সের CGS ইউনিট, তো এটা আমরা ডিস্টেন্সের বের করছি, তো প্রত্যেকটা ক্ষেত্রে সেরকমই, ভরের ক্ষেত্রেও তাই, 1 কিলো 1 কেজি সমান সমান আমরা কত গ্রাম লিখি। ওকে, এটা এটা দিয়ে ক্যালকুলেশন করে আমাকে জানাবি যে CSL চন্দ্রশেখর লিমিটটা এটা কত হবে CGS মেথডে কমেন্ট সেকশনে এটা আমাকে অবশ্যই জানাবে যত তাড়াতাড়ি সম্ভব। তো এইটাই হলো আমাদের মেজারমেন্টের ইউনিট, যেগুলো আমাদের সাধারণত কমনলি DCS, রেল কিংবা পুলিশ যে কোনো সার্ভিসেই কিছু না কিছু এখান থেকে থাকে।
বিসিএস এবং রেলে কিছু কিছু কোশ্চেন যেগুলো মেজারমেন্ট এবং ইউনিট থেকে এসেছে সেই সম্পর্কে কিছু কোশ্চেন আলোচনা এখন করে দেবো। তো বাকি কিছু কোশ্চেন তোমাদের যেগুলো আসবে ভবিষ্যতে সেগুলো সম্পর্কে আস্তে আস্তে জানাবো। তো এখন নেক্সট যেটা আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, তো সেই কোশ্চেনগুলোই দেখা যাক কী হয়। তো যে কোশ্চেনগুলো বলছিলাম যে বিসিএস এসছে কিংবা রেলের ক্ষেত্রে এসছে, তো সেগুলোই আলোচনা করব। প্রথম কোশ্চেনে দেখো কি বলছে, এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়। তা দৈর্ঘ্যের একক নয় কোনটি? তো আমি আলোকবর্ষ ওখানে দেখেছিলাম দৈর্ঘ্যের ইউনিট, মাইক্রোন দেখেছিলাম দৈর্ঘ্যের ইউনিট, অ্যাস্ট্রোনিউমেরিক এই ইউ কথা হচ্ছে অ্যাস্ট্রোনিউমেরিক ইউনিট, কিন্তু রেডিয়ান, রেডিয়ান যে আমি আগে ক্লাসে করে গেছিলাম, রেডিয়ানটা কি জিনিস? রেডিয়ানটা হচ্ছে নো ইউনিট, নো ইউনিট, ওকে, নো ইউনিট। রেডিয়ানটা কোনো ইউনিটের মধ্যেই পড়ে না, এর কোনো একক নেই রেডিয়ানের। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার কোনটা হবে? এটা রেডিয়ান। তারপরে থাকলো দ্বিতীয় কোশ্চেনে চলে আসো, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ লেখা আছে, তার মানে কি তোমরা সবাই অ্যান্সার সময় করবে? না, সেটা কিসের, কিসের হবে? সেটা হচ্ছে অ্যান্সার দূরত্ব, যেহেতু সময় হবে না, সময় তো টাইম সেকেন্ড, আলোও না, আলোর প্রাবল্যও না। তারপর পার্সেক, যে পূর্বের ক্লাসে তোমাদের বলেছি যদি আগে পূর্বে হয়েছে, তো পার্সেক ইউনিটটা কি? পার্সেক ইউনিটটা সেখানে আলোচনা করে দিয়েছে যে পার্সেক ইউনিট কত হবে মেজারমেন্ট। তো এখানে দেখো সেই সেটা আছে কিনা, দেখো এই অপশন নিয়ে থ্রি পয়েন্ট টু সিক্স ইন্টু টেন ইন্টু আলোকবর্ষ এই ইউনিট। তারপর ফার্মি, ফার্মি একের সাথে কি মাপা হয়? সেটা কি রাস্তার দূরত্ব, সমুদ্রের গভীরতা, পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ, সব কটি? তো এখানে দেখো রাস্তার দূরত্ব এটা তো না, যেহেতু আমি ওখানে বলেছিলাম সব থেকে ক্ষুদ্রতম এককে, সব থেকে ক্ষুদ্রতম ইউনিট এটা। তো সেখানে কি হবে, সমুদ্রের গভীরতা ক্ষুদ্র মাপা যায়? মাপা যায় না, শুধু একমাত্র এখানেই পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধটাই সব থেকে ক্ষুদ্রতম হয়, তো এটাই মাপা যায়। তো এটাই আছে। তো নেক্সট কোশ্চেন, এটা ওয়ান ডাল্টন এসআই পদ্ধতিতে কত হবে? তো এটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এসআই, এসআই ইউনিট, এসআই, এসআই এসে ওয়ান ডাল্টন সমান কত হবে, তো এটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং যদি এই ভিডিওটি পছন্দ, ভালো লাগে, তো সেক্ষেত্রে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখাবে নেক্সট ক্লাসে।